আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক হাতে কাটা সেমাই সেমাই পিঠা চুষি বা চুই পিঠা কত নাম তার বিভিন্ন নামে ডাকাই এই পিঠাটি দেশের অনেক অঞ্চলে প্রচলিত ছোট ছোট এ পিঠাটি অনেকেই ঝামেলা মনে করে তৈরি করে না কিন্তু আসলেই এটা ততটা ঝামেলার না দর্শক আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো যশোরের ঐতিহ্যবাহী খেজুরের রস দিয়ে সেমাই বা চুষি পিঠা আমার মজাদার এই পিঠার রেসিপিটি দেখার জন্য পুরো ভিডিওটিতে আমার পাশে থাকবেন আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্টস দিয়ে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন সেমাই পিঠা তৈরি করার জন্য প্রথমে চালের গুঁড়া দিয়ে একটা কাই তৈরি করে নিতে হবে আর তার জন্য আমি চুলাটা অন করে একটা প্যান বসিয়ে এর ভিতরে এক কাপ পানি দিব এরপর স্বাদ অনুযায়ী হাফ টেবিল চামচের একটু কম লবণ দিব পানিটা গরম হলে আমি এর ভিতরে এক কাপ চালের গুঁড়া অ্যাড করব এখন আমি একটা ঢাকনা দিয়ে দু মিনিট চুলার লো আঁচে রেখে দিব দু মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি কাই তৈরি করে নিব দেখুন আমার কাইটা পারফেক্ট হয়েছে এখন আমি এটা হাত দিয়ে ভালো করে ময়েম করে নিয়ে কাই তৈরি করে নিব তারপর আমি একটা পাত্র দিয়ে কাইটা ঢেকে রাখবো না হলে শক্ত হয়ে যাবে এখন আমি পিঠা তৈরি করব। যে জায়গা আমি পিঠা তৈরি করব সেখানে সামান্য পরিমাণ চালের গোড়া ছিটিয়ে নিয়ে অল্প অল্প করে খামি নিয়ে হাত দিয়ে লম্বা লেচি কেটে নিব আমি একবারই সব লেচি কেটে নিব না তাহলে শক্ত হয়ে যাবে এখন আমি দুইটা পদ্ধতিতে পিঠা কাটা দেখিয়ে দিব প্রথমেই আমি ট্র্যাডিশনাল বা সহজ পদ্ধতি যেটা সেটা দেখিয়ে দিব গ্রাম বাংলার পদ্ধতি এভাবে ছোট ছোট টুকরো করে নিয়ে হাতে সাহায্যে হালকা ঘষা দিয়ে দেখুন এই ধরনের সাইজ করে নিব এছাড়া আর একটা পদ্ধতি হচ্ছে ছোট ছোট এভাবে টুকরো করে নিয়ে এক হাতে তালুতে দিয়ে আর এক হাত দিয়ে ঘষা এটা একটু ঝামেলা আমি ট্র্যাডিশনাল পদ্ধতিতেই পিঠাগুলো তৈরি করব ট্র্যাডিশনাল পদ্ধতিটাই খুবই সহজ এভাবে আমি বাকি পিঠাগুলো সব তৈরি করে নিব দেখুন কত সুন্দর পিঠার সাইজ তৈরি হয়েছে দর্শক দেখুন আমি সবগুলো পিঠা গ্রাম বাংলার ট্র্যাডিশনাল পদ্ধতিতে বানিয়েছি এরপর চুলায় একটা পাতিল বসিয়ে আমি এর ভিতর এক লিটারের মতন খেজুরের রস দিয়ে দিব খেজুরের রসটা আমি আগে থেকেই তাঁত করে রাখছিলাম এখানে আমি এক লিটারের মতন খেজুরের রস দিব দেখুন সুন্দর একটা কালার আসছে খেজুরের রসে রসের ভিতর আমি পঞ্চাশ গ্রামের মতন গুড় দিয়ে দিব যাতে আরও একটু মিষ্টি হয় অনেকেই মিষ্টি খেতে পছন্দ করে এখন আমি এর ভিতর তিন থেকে চারটা দারচিনি দেব দুইটা এলাচ এভাবে মুখ ফাটিয়ে দিব তিন থেকে চারটা তেজপাতা দিয়ে দিলাম এখন আমি এটা হালকা নাড়াচাড়া করে চূড়ার লো আছে রেখে দেব আমি বাকি একটা চুলায় এক লিটারের মতন দুধ এভাবে গরম করে হাফ লিটার করে নিয়েছি এখন আমি এটা রসের ভিতর অ্যাড করব দুধের ছানাটা যেন না কেটে যায় এজন্য আমি আলাদা একটা পাতিলে দুধটা গরম করে নিয়েছি দেখুন দুধটা আমি পুরো দিয়ে দিব এখন দুধ দেওয়ার পর দু মিনিট আমি এটা চুলার মিডিয়াম আছে রান্না করে নেব এবং এর ভিতর সামান্য পরিমাণ লবণ অর্থাৎ আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে এর ভিতর আমি এক কাপের মতন নারকেল কুড়িয়ে রাখছিলাম এভাবে লম্বা লম্বা করে সেটা অ্যাড করে দিব নারকেল ছাড়া পিঠার স্বাদটাই বোঝা যায় না অনেকেই নারকেল দেয় না কিন্তু নারকেল না দিলে পিঠাটাই মজা লাগে না এখন আমি সেমাই পিঠাগুলা অ্যাড করে হালকা একটু নাড়াচাড়া করে আলতোভাবে এক থেকে দেড় মিনিট রান্না করে নিব আমার রান্নাটা প্রায় কমপ্লিট এখন আমি এটা নামিয়ে পরিবেশন করব। দর্শক তৈরি হয়ে গেল আমার মজাদার সেমাই পেঠা খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে গন্ধে এখনই আমার পেটটা ভরে যাচ্ছে আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে বাসায় তৈরি করে খাবেন আজ তাহলে এ পর্যন্তই নতুন নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সে কামনাই Allah Hafiz